দীপাবলিতে এই তিন রাশির জীবনে অর্থ আসবে, খুলে যাবে আর্থিক ভাগ্য। আগামী 31 অক্টোবর দীপাবলি। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই সময় বিভিন্ন রাশিতে পরিবর্তন আসবে, লক্ষ্মী নারায়ণ যোগের শুভ প্রভাব থাকবে, যার ফলে এই তিন রাশির জাতক জাতিকাদের জীবনে উন্নতি হবে, জীবনে বিভিন্ন দিক থেকে সুযোগ সুবিধা মিলবে। তাই আশা রাখব আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আর নিচের কমেন্ট বক্সে আপনার রাশি কমেন্ট করতে ভুলবেন না। দুর্গাপুজো ও কালী পুজোর পরেই কালী মায়ের আরাধনায় মেতে ওঠেন দেশবাসী, আর এর আগের দিন পালিত হয় দীপাবলি উৎসব। এই সময় সমস্ত শহর সেজে ওঠে আলোর রোশনায়ে, সময় বলছে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরেই এই উৎসব পালন করা হবে। আকাশে ফুটে উঠবে বাজির রোশনাই। ভারতে দিওয়ালি হলো সবচেয়ে প্রতীক্ষিত উৎসব, যা অত্যন্ত উৎসাহের সঙ্গে উদযাপন করা হয়ে থাকে। এদিন শুধু বাঙালি ঘরে নয়, সবকটি হিন্দু পরিবারে কোনো না কোনো উৎসব পালিত হয়। কালী পুজো ছাড়াও দীপাবলি নিয়ে রয়েছে অনেক কাহিনী, জেনে নিন এই দীপাবলির মাহাত্ম্য। প্রথমে দেখে নেব রামায়ণের বর্ণিত আছে, রাম রাজা রাবণকে পরাজিত করে লঙ্কা জয় করেছিলেন এবং 14 বছর নির্বাসনে থাকার পর অযোধ্যায় ফিরে আসেন। তাঁর স্ত্রী সীতা ও ভাই লক্ষ্মণকে নিয়ে ফেরেন তিনি। এইভাবে তাদের প্রিয় রাজার স্বদেশ প্রত্যাবর্তন উদযাপনের জন্য সে সময় মোমবাতি জ্বালিয়ে চারিদিক আলোয় আলোকিত করা হয়েছিল। সেই থেকে প্রতি বছর এই দিনে আলোর উৎসব পালন করা হয়, তাই এই দিনের মাহাত্ম্য সম্পূর্ণই আলাদা। আবার অপরদিকে জানা যায় যে এই দিন সমুদ্রের ভিতর থেকে ধনসম্পদের দেবী মা লক্ষ্মী দেবী উত্তীর্ণ হন। হিন্দু শাস্ত্র অনুসারে এক সময়ে দেব এবং অসুর উভয়ই মরণশীল ছিলেন, তারা অমৃতের জন্য সমুদ্র মন্থন করেছিল। দেবী লক্ষ্মীর সঙ্গে ভগবান বিষ্ণুর সাথে বিবাহিত, তাই এই দিনটিকে অত্যন্তই একটি শুভ দিন হিসেবে চিহ্নিত করা হয়। এই দিনে ভগবান বিষ্ণু আর মাতা লক্ষ্মীর পুজো করা হয়, দেবী মায়ের আরাধনা করা এই দিন অত্যন্তই জরুরি। অপরদিকে আরেকটি ঘটনা জানা যায়, বহুকাল আগে যখন অসুরের সাথে যুদ্ধে দেবতারা হেরে গিয়েছিলেন, তখন অশুভ আত্মার নিষ্ঠুরতা থেকে পৃথিবীকে বাঁচাতে দেবী দুর্গার কপাল থেকে দেবী কালীর জন্ম হয়েছিল। তিনি শত্রু নাশ করেছিলেন। সেই দিন থেকে কার্তিক মাসের শুক্লপক্ষের অমাবস্যা তিথিতে পূজিত হবেন মা, তাই এই দিনে অবশ্যই মায়ের আরাধনা করা হয়। এই দিনের মাহাত্ম্য সম্পূর্ণই আলাদা। দীপাবলির সন্ধ্যায় আপনি যদি ভগবানকে এইভাবে আরাধনা করেন, তাহলে আপনার জীবনে কখনোই আর্থিক সমস্যা অর্থকষ্ট আসবে না। এই দিন সন্ধ্যায় প্রথমে দেবী লক্ষ্মী এবং ভগবান গণেশকে মিষ্টি আর বাতাসা আপনি নিবেদন করবেন। পূজোর জন্য একটি পূজোর চৌকি আপনাকে জোগাড় করতে হবে। এই চৌকির উপরে একটি লাল কাপড় বিছিয়ে দেবেন, তারপর প্রতিমা স্থাপন করবেন, এরপরে একটি প্রদীপ জ্বালিয়ে দেবেন। অবশ্যই যদি পারা সম্ভব হয় একটি গাঘিয়ের প্রদীপ জ্বালাবেন। এরপর ফুল, ফল, চাল, গুড়, হলুদ, জল হালকা দিয়া অর্পণ করা হয়। আপনারা এইভাবে পূজোর উপাচার জোগাড় করবেন। আপনারা হলুদ নিবেদন করে পূজো শুরু করবেন। বিশ্বাস করা হয় যে দেবী লক্ষ্মী ভক্তদের বাড়িতে যান এবং তাদের আশীর্বাদ করেন। আর আমরা এটাও জানি যে মা লক্ষ্মী দেবী হচ্ছেন খুবই চঞ্চলা দেবী, এক গৃহ থেকে অন্য গৃহে যাওয়ার স্বভাব রয়েছে। তাই এই দিন আপনি ভক্তি সহকারে নিষ্ঠাভাবে মায়ের আরাধনা করবেন।
কথাই আছে এদিন সূর্যাস্তের পর দেবতাদের উদ্দেশ্যে নৈবেদ্য নিবেদন করা অত্যন্তই শুভ। তাই এই দিনে ভগবান কুবেরের আশীর্বাদ পেতে এবং জীবনে উন্নতি করতে অবশ্যই আপনি কুবের যন্ত্র কিনে ভগবান কুবের আশীর্বাদ চাইতে পারেন। মনে রাখবেন পূজোর সময় পরিবারের সকল সদস্যদের উপস্থিতি থাকতে হবে। এইভাবে আপনারা নিজের ও পরিবারের মঙ্গল কামনার্থে ভগবান কুবেরের আরাধনা করুন। দেখবেন আপনার জীবনে উন্নতি হবে, জীবনে সকল প্রকার দুর্ভাগ্য কেটে যাবে। তাহলে আপনারা এই দীপাবলির মাহাত্ম্য জানতে পারলেন। ভিডিওটি হয়তো একটু বড় হয়ে যাচ্ছে, আপনারা অবশ্যই সম্পূর্ণ বিষয়টি জানুন, বুঝুন, তারপর এইভাবে আরাধনা করুন, এই দিনটাকে উদযাপন করুন। দেখবেন ধনকুবের আশীর্বাদে আপনার জীবনের আর্থিক উন্নতি হবে, জীবনে সৌভাগ্য ফিরবে। এবার দেখে নেব এই দিন কোন তিন রাশি যাদের জীবনে আর্থিক উন্নতি হবে। প্রথমে দেখে নেব মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে আর্থিক উন্নতি হবে, কেরিয়ারের উন্নতি করার মহা সুযোগ আসবে। যারা প্রচুর পরিশ্রম করছেন পরিশ্রমের সঠিক ফল লাভ পাবেন, আপনার পরিশ্রম জলে যাবে না। আপনার পছন্দ মতো যে কোনো কাজ আপনি খুব সহজেই পাবেন। এছাড়াও আপনার মনের ছোটো ছোটো ইচ্ছা মনোবাসনা পূরণ হবে। এই সময় আপনার ফটকা ইনকাম রয়েছে, বিভিন্ন দিক থেকে অর্থ উপার্জনের পথ খুলে যাবে। তাই জীবনে কখনোই আর্থিক সমস্যা অর্থকষ্ট থাকবে না। যারা ধার দেনায় ডুবে গেছেন, ঋণ শোধ করতে পাচ্ছেন না, এরপর থেকে দেখবেন আপনার জীবনে উন্নতি হবে, জীবনে সৌভাগ্য ফিরতে বাধ্য। অপরদিকে দেখে নেব মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের জীবনেও উন্নতি করার মহা সুযোগ আসবে। যারা এই সময়ে বিনিয়োগ করবেন বলে ঠিক করেছেন, অবশ্যই আপনি আপনার ব্যবসার কাজে এছাড়াও বিভিন্ন জায়গায় আপনি বিনিয়োগ করতে পারেন, যা আপনার জন্য অত্যন্তই ভালো সময় আসতে চলেছে। এই সময় আপনার প্রতিটা কাজে সাফল্য আসবে, আপনার থমকে থাকা কাজগুলো আবার পুনরায় চালু হবে, যার ফলে প্রতিটা কাজে সাফল্য আসবে। এই সময়ে আপনি দূরে কোথাও ভ্রমণে যেতে পারেন, যার ফলে আপনার মানসিক পরিবর্তন হবে, জলবায়ু পরিবর্তন করতে পারেন। তাই এই সময়টা আপনার জন্য অত্যন্তই ভালো, নতুন কিছু করার সুযোগ পাবেন, বাড়ি কিংবা গাড়ি কেনার সুবর্ণ সুযোগ রয়েছে। তাই যারা কিনবেন বলে ঠিক করেছেন, অবশ্যই আপনারা কিনতে পারেন, এই সময়টা অত্যন্তই শুভ সময়। এবার দেখে নেব মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের এই সময়ে আয়ের উৎস বাড়বে, বিভিন্ন দিক থেকে আপনার জীবনে অর্থের সঞ্চয় হবে, বাজে খরচ একদমই বন্ধ হয়ে যাবে। ধনকুবের ও মা লক্ষ্মী দেবীর আশীর্বাদে আপনার পরিবারে সুখ শান্তি বজায় থাকবে, দাম্পত্য জীবনে সুখ লাভ হবে। দাম্পত্য জীবনে যারা সুখ শান্তি হারিয়ে ফেলেছিলেন, বৈবাহিক জীবনে সুখ লাভ হচ্ছিল না, এখান থেকে আপনারা একদমই মুক্তি পেয়ে যাবেন, ছোটোখাটো সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি। এই সময়ে একে অপরের সহযোগিতা পাবেন, যার ফলে জীবনে উন্নতি করার দারুণ সুযোগ আসবে। তাই উন্নতি করার সুযোগ আপনার জন্য রয়েছে, তাই এই সময় থেকে আপনার জীবনের উন্নতি কেউ আটকাতে পারবে না। আগামী 29শে অক্টোবর ধনতেরাস। জ্যোতিষ মতে এই দিনটি অত্যন্তই শুভ দিন। এই দিন বিশেষ রাজযোগের প্রভাব থাকবে, যার ফলে লাভের মুখ দেখবেন মেষ, মকর, সিংহ রাশির জাতক জাতিকারা। জ্যোতিষ মতে আগামী 29শে অক্টোবর বৃশ্চিক রাশিতে প্রবেশ করতে চলেছে বুধ, যার ফলে লাভবান হবেন মকর, বৃষ এবং কুম্ভ রাশির জাতক জাতিকারা। জ্যোতিষ মতে
উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে রাহু। 2রা ডিসেম্বর এই নক্ষত্রের দ্বিতীয় পর্যায়ে প্রবেশ করবে, এর ফলে কপাল খুলবে এই তিন রাশি বৃষ, তুলা, মিথুন। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে আপনার রাশি অনুযায়ী কেমন হতে চলেছে আপনার আগামী দিনটা। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আজ এখানেই শেষ করছি। এই সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব।